চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী ঝুমুর রায়ের কাছে। ঝুমুর আপা, আবারও ফিরে এলাম আপনার কাছে। শুরুতে বলছিলাম যে আসলে এই যে পূজা উপলক্ষে এবার 4টি গান রিলিজ পেয়েছে আপনার, এপার বাংলা এবং ওপার বাংলা মিলিয়ে। গানগুলোর কথা তো অবশ্যই জানবো, অনেক আড্ডা দেবো বলেছি, তো আড্ডার শুরুটা গান দিয়ে হোক। কোন গানটি শোনাবেন? ঠিক আছে, যেহেতু সকালের একটি নজরুলসঙ্গীত। প্রিয় একটি গান, এবং যারা নজরুল অনুরাগী আছেন তাদের তালিকায় আসলে শীর্ষে থাকে একটি গান। এই গানটি খুবই সুন্দর, একটা মিষ্টি নজরুলের প্রেমের গান। সকালটা ভীষণ সুন্দর হয়ে গেল আপনার গানে। একটু জানতে চাই আপা, যে 4টি গান রিলিজ পেলো একটি পূজাতে, 4টি কেন? সবাই দেখা যায় যে একটা গান নিয়ে অনেক দিন ধরে অপেক্ষা করতে থাকে, পূজে একটা গান রিলিজ করতে চায়, সেই একটা গানকে তারা হিট করতে চায়। আপনি কেন একই পুজোয় 4টা গান রিলিজ করার মতো সিদ্ধান্ত নিয়েছিলেন? হিটের ব্যাপারটা লাকও আছে, তারপরে আসলে এটা তো অন্যরকম, আসলে সত্যি কথাই লাকের ব্যাপার। তো 4টি গান আমার আগের কাজ করা ছিল, সেটা পুজোর জন্যই রিলিজ করা হয়েছে। তো কলকাতা থেকে যে দুটো গান রিলিজ হয়েছে, সে গান দুটো কলকাতারই থেমেটিক টিউন নামে একটি চ্যানেল থেকে, গান দুটির সুর এবং সঙ্গীত আয়োজন করেছেন স্নেহাঙ্কুর ঘোষ এবং কথা লিখেছেন ওখানকারই নরেশ পাটখাড়া। তো আর এই আমাদের দেশের দুটো গান, একটি গানে সেটা হচ্ছে আমাদের মিলন ভাইয়া, শেখ মিলন ভাইয়ার সুর এবং মিন্টু ভাইয়ের কথায়, শেখ মিলন ভাইয়ের কম্পোজিশনে একটি আরও একটি দুর্গাপুজোর গান এসছে। আর একটি গান সেটা আমার ইউটিউব চ্যানেলের জন্য, ওই গানটি আমি করেছি কলকাতা থেকে করেছিলাম, ওটাও পুজোর গান, ওইটাও নরেশ পাটখারাদার কথা এবং শ্রীষা সুরে। যে 4টি গানের কথা আমরা শুনছিলাম, আমার মনে কেন যেন মনে হচ্ছে যে 4টি গানে বোধ হয় কলকাতায় সব কিছু হয়েছে, মানে গানের কম্পোজিশন, মিউজিক ভিডিও, রেকর্ডিং সব কিছু। সব গানগুলি কলকাতায় হয়নি, একটি গান আমাদের দেশে হয়েছে, সেটা হচ্ছে মিলন ভাইয়ার সুর এবং ওনার কম্পোজিশনে পুজোর গানটা মায়ের একটি গান রিলিজ হয়েছে, আর বাকি 3টি গান কলকাতা থেকে রিলিজ হচ্ছে, মানে দুটো গান রিলিজ হয়েছে আর একটি গান আমি পুজোর ইউটিউব চ্যানেলের জন্য আমার নিজের করেছি, কলকাতা থেকেই করেছিলাম আমার গানটি। আর যে গানগুলোর মিউজিক ভিডিওর কথা আমরা শুনছি, সেই মিউজিক ভিডিওগুলোতে কি আপনি আছেন কিনা? হ্যাঁ, আমিই করেছি। 4টি গানে আমরা আপনাকে দেখেছি সেখানে। হ্যাঁ, আমিই করেছি, তবে এখনও একটি গান রয়েছে ভিডিওর পাওয়া হয়নি, সেটা কলকাতার। এই যে আপনাকে আমরা গানগুলোতে মিউজিক ভিডিওতে পেয়েছি, অনেকে বলেন যে মিউজিক ভিডিওতে মন দিতে গেলে
আসলে গানে প্রপার অ্যাটেনশনটা দেওয়া যায় না, মনোযোগটা দেওয়া যায় না। আপনার কি মনে হয় এরকম কোনো বিড়ম্বনায় আপনি পড়েছেন কিনা? চেষ্টা করছি, যেহেতু এখন সময়টা এরকম, একটু চেষ্টা তো করতেই হবে। এখন তো গান শোনা, বিড়ম্বনায় পড়ার চেষ্টা করছি না, ওরকম কিছু হয়নি। তবে এখন তো গান শোনার পাশাপাশি দেখারও বিষয় থাকে, সেহেতু করতে হবে। গানগুলো সারা কেমন পাচ্ছেন? খুব ভালোই সাড়া পাচ্ছি, ফেসবুকে দেওয়ার পরে আরও বেশি সাড়া পাই, এর জন্য আগ্রহটা আরেকটু বেড়ে যায়। যেহেতু সেখানে অনেক মানুষ থাকে, তো সেখান থেকে ভালো ভালো কথা শুনলে নিজের একটু আরও আগ্রহটা বেড়ে যায়। যেহেতু গানটা দুদেশেই রিলিজ হয়েছে, দু দেশের সংমিশ্রণের একটি গান, কোন দেশে বেশি সাড়া পেয়েছেন, বাংলাদেশে নাকি ওপার বাংলায়? আমাদের দেশে অনেক সুন্দর গানগুলি আসলে, আপনাকে শোনাবো, দর্শকদেরকেও শোনাবো। শুনে ফেলে এখন একটা গানকে, থেমেটিক টিউন থেকে যে দুটো গান এসছে পুজোতে, সেখান থেকে আমি একটি গান শোনাচ্ছি এখন। শুনে ফেলি। তুমি কাছে আসবে বলে কোজাগরি হলো মন, রং লেগেছে কৃষ্ণ চূড়ায় ফাগুন রাঙাবো। তুমি কাছে আসবে বলে কোজাগরি হলো মন, রং লেগেছে কৃষ্ণ চূড়ায় ফাগুন রাঙাবো। স্বপ্ন গুলো চোখের তারায় সাজাই নতুন সুরে, সবুজ সবুজ মনটায় আমার পাখনা মেলে ওড়ে। তুমি ছাড়া কেউ তো আমার মনকে আপন চায়, তুমি কাছে আসবে বলে কোজাগরি হলো মন, রং লেগেছে কৃষ্ণ চূড়ায় ফাগুন রাঙাবো। বাহ, সুন্দর। শরতের একটা শুভ্রতা সব সময় আমাদের মনে দোলা দেয়। তো এই যে চারটি গান আপনি করেছেন, সেই চার গানে শরতের শুভ্রতার কতটা আবারে আপনার কাছে মনে হয়েছে শুভ্রতাকে ফুটিয়ে তুলতে পেরেছেন? চেষ্টা করেছি, আসলে সব কিছুই তো চেষ্টা করতে হয়। হ্যাঁ, গানের ব্যাপারটা হচ্ছে তুমি যতটাই চেষ্টা করবে, সব কাজেই, শুধু গান কেন, চেষ্টা পরিশ্রম করে গেলে একটা সময় কিছু না কিছু পাওয়া যায়। প্রত্যেক শিল্পীর কাছে প্লেব্যাক করা আসলে তার স্বপ্নের মতো, বিশেষ করে যারা আসলে ইন্ডাস্ট্রিতে রেগুলার কাজ করেন। যারা শখের বসে গান করছেন তারা হয়তো বা এটাকে একটু সুপ্তভাবে রাখেন, কিন্তু যারা মিউজিক ইন্ডাস্ট্রিতে বিলং করেন তাদের ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে তারা একটা টার্গেট রাখেন, তারা তাদের জীবনে কোনো না কোনো সময় প্লেব্যাক সিঙ্গার হতে চায়। আপনার জীবনে এরকম সুযোগ এসেছে কিনা? সুযোগ এসছে, সেটা হয়তো প্রপারলি হয়নি সব ধরনের মিলিয়ে, তাই হয়তো করতে পারিনি। তবে আরও প্রপোজ আসছে, হবে সামনে ইনশাল্লাহ। গান গাওয়া ছাড়া আর কি কি কাজে ব্যস্ততা যাচ্ছে বর্তমান সময়ে? যেহেতু গান করি, গান নিয়ে ব্যস্ততা রয়েছে, স্টেজ পারফর্ম করছি, টেলিভিশন চ্যানেলগুলিতে কাজ করছি, রেডিওর কাজ চলছে, তারপরে ওর স্টুডিওর কাজগুলো চলছে। এখন তো ইউটিউব কেন্দ্রিক ব্যাপার থাকে, সেখানে নতুন নতুন গান রিলিজ হতে থাকে, আর সংসার রয়েছে, সেখানে সময় দিতে হচ্ছে। বর্তমান সময় এসে গান শুধুমাত্র ইউটিউব কেন্দ্রিক নয়, এখন কিন্তু স্পটিফাই আছে, মানুষ স্পটিফাই গান রিলিজ করছে, এছাড়া ওটিটি প্ল্যাটফর্ম আছে, ওটিটি প্ল্যাটফর্মে এত এত কন্টেন্ট তৈরি হচ্ছে। আমরা দেখেছি যে ছোট পর্দায় যেমন নাটকে গানের একটা অন্যরকম আবেশ থাকে এবং দর্শক শ্রোতাদের আগ্রহের জায়গা থেকে নাটকের গান, সিনেমার গান, সেরকম কিন্তু ওটিটি প্ল্যাটফর্মটাতেও হয়েছে, যে প্রচুর কন্টেন্ট আসছে এবং সেই কন্টেন্টগুলোতেও গান আসছে। ভালো, ওটিটি প্ল্যাটফর্মে কাজ করা হয়েছে কিনা? না, ওরকম এখনো হয়নি। ব্যাটে বলে মেলার জন্য আসলে কোন কোন বিষয়গুলো আপনার মনে হয় যে সিনেমার গানের যদি অফার আসে সেক্ষেত্রে আপনি কোন বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে থাকেন? আমার কাছে আগে গানটা দেখতে হবে, যদি মনে হয় যে আমি এই গানটা করতে ভালো লাগবে, আমি পারবো বা আমার মনের মতো হয়, অবশ্যই করব।
কারণ সবারই তো একটা ড্রিম থাকে যে সিনেমার কাজ, সিনেমার কাজ করব, তো আমারও রয়েছে। আপা আবার একটু জানতে চাই যে কত বছর ধরে গানের সাথে আছেন? যখন থেকে কথা বলতে পারি তখন থেকেই গান করি, সেটারও একটা কারণ রয়েছে। যেহেতু আমি একটা সঙ্গীত পরিবারে বেড়ে উঠেছি, এটাও ঈশ্বরের আশীর্বাদেই। আমার বাবা তো আসলে একজন সঙ্গীত শিক্ষক, হ্যাঁ, গৌতমচন্দ্র রায়। তো বাবার মা সবাই পরিবারের একটা সঙ্গীত সবসময় বিরাজ করত। তো আলাদা করে ওভাবে কোনো কিছু কখনোই হয়নি যে গান ধরে বেঁধে বসাতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। ও ছোটোবেলা থেকে দেখেছি বাড়িতে স্টুডেন্ট আসছে বাবার, হ্যাঁ, ওটা ছোটোবেলা থেকে শুনেছি। আর এমনও হয়েছে যে আমার ঠাকুমা ঘুম পাড়িয়ে গান গেয়ে গেয়ে ঘুম পাড়িয়ে দিত, আবার সকালবেলা ঘুম ভোরের গান করে করে ঠাকুমা আমাদেরকে বলতো ওঠো ওঠো, এরকম। আসলে আর বাড়িতে সকালবেলা হলেই দেখতাম বাবার স্টুডেন্ট আসছে, সেখানে প্র্যাকটিস চলছে। এভাবে দেখে দেখে হয় কি, একটা সঙ্গীত পরিবারে বেড়ে উঠলে যারা গান গাইতে তাদের সংসারের বাচ্চাদের আগ্রহী থাকে, তাদের জন্য একটু ভালো হয়, ইজি হয়ে ব্যাপার। সঙ্গীত পরিবারে বেড়ে ওঠার সময় আসলে গানটা হয়ে যায় ডাল ভাতের রোজকার পাতে মানুষ, তবে আগ্রহ কিন্তু থাকতে হবে আপু। তা তো অবশ্যই, আগ্রহ না থাকলে কিছু হয় না। আদা দিতে ভীষণ ভালো লাগছিল ঝুমুর রায়, আপনার সাথে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কণ্ঠে একটি গান শুনতে শুনতে বিদায় নেব, আরো আড্ডা দিতে পারলে আরো ভালো লাগতো। তাকে দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 9632030 থেকে 4, আমাদের ইমেল অ্যাড্রেস dinpratidin@bangladesh.tv। ইংরেজি কবি ও নাট্যকার শেক্সপিয়ারের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, আকাশের তারার মধ্যে আমাদের ভবিষ্যৎ লুকিয়ে নেই, আমাদের মধ্যেই তা আছে। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবারে গান, দর্শকদের বলবো যে বাংলাদেশের গান শুনুন। আমাদের আমরা যখন যেমন আমরা এখন কাজ করছি, তাদেরকে উৎসাহ দিন, তাদের কাজ দেখুন, তাদেরকে তাদের গান শুনুন, আর অবশ্যই বাংলা গানের সাথে থাকবেন। আর আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে আপু আপনাকেও অনেক ধন্যবাদ, আর বাংলা ভিশনকেও অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আমরা তাহলে গান শুনে ফেলি। হ্যাঁ, এবার পুজোর যে গানটি আমার রিলিজ হয়েছে সেই গানটি করছি, একটু পুজোর গান। এই গানের কথা নরেশ পাটখারা এবং সুর করেছেন সীসা। শরৎ মানে দুর্গা পূজা সব বাঙালির ঘরে, শরৎ মানে দুর্গা পূজা সব বাঙালির ঘরে, কাশ ফুলে শিউলি তলে শিশির পড়ে ঝরে, শরৎ মানে দুর্গা পূজা সব বাঙালির ঘরে, মহালয়ায় বাপের ঘরে মায়ের আগমন, পঞ্চমীতে হয় যে দেবীর শুভ উদ্বোধন, প্রকৃতি যে উঠে সে যে নবকলে বরে, কাশ ফুলে শিউলি তলে শিশির পরে ঝরে, শরৎ মানে দুর্গা পূজা সব বাঙালির ঘরে, ঢাকের কাঠি ঢাকের কাঠি পুজোর গন্ধ আলোয় ঝলমল, ধনুচি নাচে ওঠে মেতে ছেলে মেয়ে দল, ঢাকের কাঠি পুজোর গন্ধ আলোয় ঝলমল, ধনুচি নাচে ওঠে মেতে ছেলে মেয়ে দল, সিঁদুর খেলা বিদায় বেলা বিজয়ে মন ভাসে, কাশ ফুলে শিউলি তলে শিশির পরে ঝরে, শরৎ মানে দুর্গা পূজা সব বাঙালির ঘরে, শরৎ মানে দুর্গা পূজা সব বাঙালির ঘরে, কাশ ফুলে শিউলি তলে শিশির পরে ঝরে, শরৎ মানে দুর্গা পূজা সব বাঙালির ঘরে।